চিরালাইছি ডিয়ার ওরাইমো আই এম সরি ভুলে বক্সটা ছিঁড়ে গেছে প্রোডাক্টটা বের করি বক্সের মধ্যে থেকে এন্ড বক্সের ভিতর আছে হচ্ছে ওরাইমোর একটা এটা কি গাইড অথবা ওয়ারেন্টি বুক কাইন্ড অফ কিছু একটা দিছে আর হচ্ছে একটা দুইটা কেবল দিছে দেখেন নর্মালি মানুষ একটা দেয় ও একটা হচ্ছে 3.5 to 3.5 এটা হচ্ছে সাউন্ড বারে তো লাগেই আর আরেকটা হচ্ছে চার্জিং এর জন্য একটা মাইক্রো ইউএসবি কেবল দিছে প্রোডাক্টটা একটু খুলি ও রে এই জিনিসগুলো দেখতে কেমন জানি প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব আছে এন্ড এর বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে আচ্ছা এরপর আনবক্সিং শেষ করছি এখন ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে ওরাইমো যে সাউন্ড বারটা এটা হচ্ছে ওরাইমো টিল্ট বলে তারা এটাকে আর টিল্ট ওর নামের সাথে বুঝতেছি ও একটু টিল্ট হয় ও সোজা হয়ে থাকতে পারে অ্যান্ড ও টিল্ট হয়েও থাকতে পারে অ্যান্ড এখানে বাটন আছে হচ্ছে চারটা একটা হচ্ছে পাওয়ার বাটন একটা হচ্ছে সাউন্ড কমানোর বাটন একটা হচ্ছে সাউন্ড বাড়ানোর বাটন আর একটা হচ্ছে এম বাটন এম দিয়ে কি হয় মিউজিক নাকি ম্যানুয়াল নাকি মোড ও মোড বাটন আর পিছনে দেখতেছি একটা অক্সিলারি পোর্ট আছে অ্যান্ড মেমোরি কার্ড সাপোর্ট আছে সবচেয়ে জোস জিনিস আমার কাছে এটা লাগছে এটার মধ্যে মেমোরি কার্ড সাপোর্ট আছে মেমোরি কার্ড দিয়ে আপনারা হচ্ছে অডিও ঢুকাইতে পারবেন অ্যান্ড হচ্ছে চার্জিং পোর্ট দ্যাটস ইট বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়ামই লাগতেছে যাতে ঘষা না খায় এই জন্য দুইটা ফোম দিয়ে রাখছে সো ফার সো গুড এরপরে এটার মধ্যে 2000 mAh ব্যাটারি আছে 2000 mAh ব্যাটারি ওরা বলতেছে 12 ঘন্টার মতন প্লেব্যাক দিবে হ্যাঁ 12 ঘন্টার মতো প্লেব্যাক যদি বলে তাহলে 10 ঘন্টা অন্তত পাবেন ইনশাল্লাহ পাশাপাশি এটাই তো আপনারা 365 দিনের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মানে 1 বছরের ওয়ারেন্টি আছে কোনো সমস্যা নাই এটার ইউজেবিলিটি এটা কীভাবে ইউজ করবেন সেটা নিয়ে মোটামুটি 3-4 ভাবে ইউজ করা যাবে অনেকে বাসায় রেখা ওয়েলডেস স্পিকার হিসাবে মোবাইলের সাথে কানেক্ট করে হচ্ছে ইউজ করতে চান কোনো সমস্যা নাই ওটা করতে পারবেন মেমোরি কার্ড সাপোর্ট আছে সো মেমোরি কার্ড লাগায় হচ্ছে আপনার যেগুলো সেভ করা যেই মিউজিক ফাইলগুলো আছে সেগুলো প্লে করতে পারবেন সমস্যা নাই অ্যান্ড সবচেয়ে বেশি আমার কাছে যেটা ইউজফুল লাগছে এইটা টিভির সাথে ইউজ করা যাবে এখন ম্যাক্সিমাম বাসায় হচ্ছে এলইডি টিভি চলে আসছে এলইডি টিভির সাউন্ডগুলো কেমন হয় খুব একটা ভালো হয় মানে সাউন্ড ওই স্পিকারগুলো টিভির সামনের দিকে থাকে না মানে যে যেখানে আপনি যদি টিভির সামনে বৈশা দেখেন টিভি নিজের দিকে আসতে একটু কম চায় এই জন্য এক্সটার্নাল একটা লাউড স্পিকার অনেকেই ইউজ করে সো এই সাউন্ড বারটা ইউজ করতে পারেন ওরাইমো আর এটা সাউন্ড কেমন হয় এটা আমরা টেস্ট করে দিয়ে দিচ্ছি আপনি একটু শুনে নেন